আর আমাদের পুরনো যে প্রায় সাড়ে চারশোর উপর ভিডিও আছে সেই ভিডিও দেখতে থাকো তো চলো আমরা রেলওয়ে গ্রুপ ডি পদের যে সম্ভাব্য প্রশ্নোত্তর সেটা আমরা দেখি কারেন্ট অ্যাপেয়ার্স এর উপরে তো কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে আমাদের এখানে প্রথম যে প্রশ্নটা আসছে সেটা আসছে অঞ্জুম আঞ্জুম মুদগিল, কোন খেলার সঙ্গে যুক্ত আঞ্জুম মুদগিল কোন খেলার সঙ্গে

কোন রাজ্যে চালু হয়েছে তামিলনাড়ু কেরাল কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এই চারটি রাজ্যের মধ্যে কোথায় চালু হয়েছে তো ভারতের প্রথম আন্তরিঙ্গার বিদ্যালয় চালু হয়েছে কেরালে নেক্সট দু হাজার সতেরো আঠেরো সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অনুযায়ী ভারতের স্থান কত বাষট্টি তম পঞ্চান্নতম তেতাল্লিশতম তম চল্লিশতম তো দু হাজার সতেরো আঠেরো সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অনুযায়ী ভারতের স্থান হচ্ছে অপশন এ সিক্সটি টু নেক্সট দুই হাজার আঠারো সালে সুলতান আজলান শাহ কাপ আজলান শাহ এটা হচ্ছে একটি হকি হকি প্রতিযোগিতার সঙ্গে যুক্ত এই কাপটি হকি প্রতিযোগিতার সঙ্গে ঠিক আছে তো দু হাজার সালে সুলতান আজলান শাহ হকি কাপ চ্যাম্পিয়ন হয়েছে কোন দল অপশন এ নিউজিল্যান্ড অপশন বি অস্ট্রেলিয়া অপশন সি আর্জেন্টিনা অপশন ডি ইংল্যান্ড তো দু হাজার সালে যে দলটি আজলান শাহ হকি কাপটি জিতে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া অপশান বি এবং কাকে হারিয়ে যেতে সে রানার সাহেব হয়েছিল ইংল্যান্ড ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়া সুলতান আজল্যান্ড নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস 2018 বিশ্ব পরিবেশ দিবস দু হাজার আঠারো আয়োজন করেছে কোন দেশ অপশন এ শ্রীলঙ্কা অপশন বি মালয়েশিয়া অপশান সি ভারত অপশন ডি চীন তো বিশ্ব পরিবেশ দিবস ঠিক আছে ওয়ার্ল্ডেন্ট বলিউড অভিনেত্রী শ্রীদেবী দু হাজার আঠারো সালে মারা গিয়েছে তো কোন তারিখে দু হাজার আঠারো সালের কোন তারিখে তিনি মারা যান চব্বিশে ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি ফার্স্ট মার্চ ইয়া কুড়ি ফেব্রুয়ারি তো বলিউড অভিনেত্রী শ্রীদেবী দু হাজার আঠারো সালের চব্বিশে ফেব্রুয়ারি মারা যান দুবাইয়ে নেক্সট প্রেস ইনফরমেশন ব্যুরো প্রধান এখন এখনকে প্রেস ইনফরমেশন ব্যুরোর এখন কে প্রধান আছে ইরা জোশ টি এস বাকু শীতাংশু কর ইয়া ফ্র্যাঙ্ক নোরনাহা নাহা প্রেস ব্যুরোর প্রধান এখন হচ্ছেন টি এস বাকু টি এস বাকু সকালে প্রার্থনার সময় সব স্কুলে গায়ত্রী মন্ত্র স্তব গায়ত্রী মন্ত্র স্তব করানো বা পাঠ করানোর সিদ্ধান্ত নিয়েছে কোন রাজ্য সরকার সকালে প্রার্থনার সময় সব স্কুলে গায়ত্রীর মন্ত্র পাঠ করানোর সিদ্ধান্ত নিয়েছে কোন সরকার অপশান নিয়ে উত্তরপ্রদেশ অপশান বি উত্তরাখণ্ড অপশান সি তেলেঙ্গানা ইয়া হরিয়ানা তো সকালে প্রার্থনার সময় গায়ত্রী মন্ত্র উচ্চারণ করানোর যে রীতি সেটা সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা সরকার নেক্সট নব্বইতম অস্কার অনুষ্ঠানে কোন চলচ্চিত্র শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মান পেলো নব্বইতম যে অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছিল সেই চলচ্চিত্রের শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মান কোনটি পেয়েছিল ডার্কেস্ট অ্যাওয়ার থ্রি বিল বোর্ডস অর্থাৎ দ্য শেফ অফ ওয়াটার তো নব্বইতম যে অস্কার অনুষ্ঠান বা অস্কার চলচ্চিত্র অস্কার অনুষ্ঠান হয়েছিল তাতে যে শ্রেষ্ঠ চলচ্চিত্র শিরোপা পেয়েছে সেটা হচ্ছে দ্য শেফ অফ ওয়াটার অপশন সি নেক্সট দু হাজার আঠেরো সালে আন্ডার নাইনটিন অর্থাৎ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ক্রিকেট কোন দল চ্যাম্পিয়ন হয়েছে তো দু হাজার আঠেরো আন্ডার নাইনটিন বিশ্বকাপ ক্রিকেট দু হাজার আঠেরো চ্যাম্পিয়ন হয়েছিল অপশান এ ভারত অপশান বি পাকিস্তান অপশান সি অস্ট্রেলিয়া অপশান ডি ওয়েস্ট ইন্ডিজ তো দু হাজার আঠেরো সালে ইউ নাইনটিন আন্ডার নাইনটিন বিশ্বকাপ ক্রিকেটের দলে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত ঠিক আছে নেক্সট এগারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম গ্রিন মেট্রো স্টেশনের তকমা পেল কোন মেট্রো স্টেশনটি অপশান বি ব্যাঙ্গালুরু অপশান বি অপশান এ ব্যাঙ্গালুরু অপশান বি কলকাতা অপশান সি দিল্লি অপশন ডি চেন্নাই তো ভারতের প্রথম গ্রিন মেট্রো স্টেশনের তকমা পেল যেটি সেটা হচ্ছে অপশান সি দিল্লি দিল্লি মেট্রো স্টেশন গ্রীন মেট্রো স্টেশনের তকমা পেয়েছে নেক্সট বারো নম্বর প্রশ্ন সে এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে অজয় কুমার ইউ কে সিনহা এন কে সিং এস মুন্ডা তো এই চারজনের মধ্যে এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অজয় তেরো নম্বর প্রশ্ন আটচল্লিশতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কোন শহরে অনুষ্ঠিত হয়েছে তো এটি হয়েছে ভারতে আটচল্লিশতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ভারতে অনুষ্ঠিত হয়েছে ভারতের কোথায় হয়েছে অপশন এ নিউ দিল্লি অপশন বি কলকাতা অপশন সি গোয়া অপশন ডি কেরালা তো এদের মধ্যে ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছিল নেক্সট গুজরাটের ষোলোতম মুখ্যমন্ত্রী কে হলেন অপশন এ বিজয় রূপানী অপশন বি জয়রাম ঠাকুর অপশন বি মনোজ সিনহা অপশন ডি ত্রিবান্ত সিং রাওয়াত এই চারজনের মধ্যে গুজরাটের ষোলোতম মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন তো ষোলোতম গুজরাটে ষোলোতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিজয় রূপানী বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন করেছে দু হাজার সতেরো সালে কোন ফুটবল ক্লাব ক্লাব ফুটবল বিশ্বকাপ জিতেছে অপশান এ বার্সেলোনা অপশান বি চেলসি অপশান সি ব্রায়ান মিনি অপশন ডি রিয়াল ম্যাড্রিদ তো দু হাজার সতেরো সালে ফুটবল ক্লাব যে বিশ্বকাপ ক্লাব ফুটবল বিশ্বকাপ যেটা আয়োজিত হয় সেটা জিতেছে রিয়াল মাদ্রিদ। নেক্সট ষোলো নম্বর কোন বলিউড অভিনেত্রী পেটা এর বর্ষ সেরা নির্বাচিত কোন বলিউড অভিনেত্রী পেটা পিটিএ পেটা এর বর্ষ সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন অপশন এ শিল্পা শেট্টি অপশন বি অনুষ্কা শর্মা অপশান সি ঐশ্বরিয়া রাই অপশন ডি বিদ্যা বালান। তো কোন যে বলিউড অভিনেত্রী পিটার বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছেন অপশন বি অনুষ্কা শর্মা নেক্সট দু হাজার সালে ভারতের কো ভারত কোন দেশকে হারিয়ে মহিলা হকি এশিয়া কাপ জিতেছে তো দু অপশন এ আছে জাপান অপশন বি আছে দক্ষিণ কোরিয়া অপশন সি চীন অপশন ডি মালয়েশিয়া তো দু এশিয়া হকি যে চ্যাম্পিয়ন সেটা হয়েছিল ভারত এবং সেটা হারিয়েছিল চীনকে চীন হয়েছিল রানার্স ফাইনালে চীনকে হারিয়ে ভারতীয় মহিলা হকি টিম এশিয়া কাপ জিতেছিল নেক্সট দু হাজার আঠেরো সালে সাহিত্যের যে নোবেল প্রাপক তিনি হচ্ছেন কাজিও ইশিগুরো ইশিগুরো তিনি কোন দেশের নাগরিক তো এই নামটা শুনে তোমাদের সকলের মনে হচ্ছে জাপান তো ওখানে অপশান আছে জাপান অপশান বি চীন অপশন সি দক্ষিণ কোরিয়া এবং অপশান ডি আছে যুক্তরাষ্ট্র তো দু হাজার সতেরো সালে সাহিত্য নোবেল প্রাপক কাজিওশি ঘুরে কোন দেশের নাগরিক ছিলেন তো নামটা শুনে তোমাদের মনে হতে পারে যে ইনি জাপানের হবেন তো কাজী ঘুরে জন্মগ্রহণ করেছিলেন জাপানে কিন্তু পরে তিনি ব্রিটেনে অর্থাৎ যুক্তরাষ্ট্রে চলে যান তাই তার ন্যাশনালিটি সেখানে দেওয়া আছে যুক্তরাষ্ট্র ঠিক আছে তিনি এই সাহিত্যে নোবেল প্রাপক কাজী ইস্যু করে ন্যাশনালিটি অর্থাৎ নাগরিকত্ব তিনি যে দেশের নাগরিক তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের নাগরিক ঠিক আছে নাম শুনে তোমরা অনেকেই ভুল করতে পারো যে তিনি জাপানের নাগরিক করে দিতে পারো কিন্তু সেটা কিন্তু করবে না নেক্সট উনিশ নম্বর দক্ষিণ আফ্রিকার বর্তমানে রাষ্ট্রপতি কে অপশান এ সিরিল রামাফোসা অপশান বি কাগেলেসা মোটলান্তে অপশান সি সিলিস মোটলান এ অপশান ডি ডেভিড সাবুজা তো দক্ষিণ আফ্রিকার বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন সিরিল রামাফোসা রামাফোসা দক্ষিণ আফ্রিকার বর্তমান রাষ্ট্রপতি এবং উপরে সেটা হচ্ছে দু হাজার একুশ সালে মহিলা বিশ্বকাপ ক্রিকেট কোন দেশ অনুষ্ঠিত হবে মহিলা বিশ্বকাপ ক্রিকেট অপশন এ ভারত অপশন বি পাকিস্তান অপশন সি দক্ষিণ আফ্রিকা অপশন ডি নিউজিল্যান্ড তো দু সালে মহিলা বিশ্বকাপ ক্রিকেট যে অনুষ্ঠিত হবে সে দেশটি হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে দু হাজার সালে মহিলা হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে। ঠিক আছে তো railway group d সম্বন্ধেও current affairs এর আজকে প্রথম সেটে এই কুড়িটা প্রশ্ন ছিল আশা করি কুড়িটা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কুড়িটা উত্তর তোমাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো নতুন কেউ থেকে থাকলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেল হ্যাশ এডুকেশান অ্যান্ড এডুকেশনাল চ্যানেলকে সাবস্ক্রাইব করো আইকনে ক্লিক করো কারণ আমরা প্রতিনিয়তই তোমাদের জন্য নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে থাকি আমাদের চ্যানেলে তো চলো আজকের মতো এতদূর পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো থ্যাংক ইউ